হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের ছয় নম্বর অধ্যায় নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছো ছয় নম্বরে লেখা আছে বরফে ঢাকা মহাদেশ তো তার আগে তোমাদেরকে বলে রাখি আমি এক থেকে পাঁচ নম্বর অধ্যায় অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং সেগুলো আমি প্লেলিস্টে পরপর দিয়ে দিয়েছি ঠিক আছে তো চাইলে তোমরা প্লেলিস্টে গিয়ে যে ভিডিওগুলো তোমরা দেখো নি এক থেকে পাঁচ অধ্যায়ের সেগুলো তোমরা দেখে নিও আর তোমরা যদি এক থেকে এগারো নম্বর অধ্যায় পর্যন্ত পুরো বইটার পিডিএফ নিতে যাও মানে এমসিকিউ টাইপের টাইপের অতি সংক্ষিপ্ত টাইপের আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তার পিডিএফ তার জন্য তোমাদেরকে পনেরো টাকা পে করতে হবে এবং তোমরা পনেরো টাকা পেয়ের করার মাধ্যমে পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর তোমরা আমাকে যদি কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি মেসেজ পাঠাতে পারো সেটা তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করো মানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফেসবুক পেজটা তো সেখানে তোমরা গিয়ে ফেসবুক পেজটাকে লাইক করো এবং সেখানে কোনো অসুবিধা হলে তোমরা মেসেজ করবে আমি ডাইরেক্ট তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে আর কোয়েশ্চেন সম্পর্কে তোমরা যদি কোনো প্রবলেম হয় যে ভুল কোনো একটা প্রশ্ন তোমাদের ভুল মনে হচ্ছে তাহলে তোমরা সরাসরি আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি প্রশ্নগুলো স্টার্ট করছি তো কি বললাম ছয় নম্বর অধ্যায় বরফে ঢাকা মহাদেশ এই চ্যাপ্টারটা স্টার্ট করব তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বরফে ঢাকা মহাদেশ তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে কত সালে প্রথম জানা যায় যে পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে পৃথিবীর যে এটা দেখতে পাচ্ছ পৃথিবী যদি গোলাকার হয় উপরটাকে বলে উত্তর মেরু বা সুমেরু আর নিচেটাকে বলে কুমেরু বা দক্ষিণ মেরু ঠিক আছে তাই বলেছে যে কত সালে জানা যায় প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে রয়েছে বরফে ঢাকা একটি বিশাল ভূখণ্ড না প্রথম জানা যায় আঠেরোশো কুড়ি সালে তার আগে জানতো না তো প্রথম জানা যায় আঠেরোশো কুড়ি সালে দুই একটা দেখো কি বলেছে বলেছে গ্রিক শব্দ আন্টার্কটিকা অর্থ কী না অর্থ হচ্ছে তোমার উত্তরের বিপরীত ওকে তারপর দেখো তিন নম্বর কোশ্চেনটা কী বলেছে বলেছে আন্টার্কটিকার আরেক নাম কি না আরেকটা নাম হচ্ছে সাদা মহাদেশ সাদা মহাদেশ কেন বলা হয় বলতো না সারা বছর মানে এক থেকে দু কিমি পুরু স্থায়ী বরফে চাদরে ঢাকা থাকে এই কারণে পৃথিবীর মানচিত্রে তোমার আন্টান্টিকাকে সাদা রঙের দেখানো থাকে তাই আন্টার্টিকার আরেকটা নাম হচ্ছে সাদা মহাদেশ ঠিক আছে তারপরে চার নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো বলেছে আন্টারটিকার অবস্থিত জীবন্ত আগ্নেগির নাম কি না জীবন্ত আগ্নেয়গির নাম হচ্ছে মাউন্ট এরেবাস আগ্নেগিরি মানে কি বলতো না যে পাহাড়ের বা পর্বতের মুখ থেকে লার্ভা নির্গত হয় ঠিক আছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো পাঁচ নম্বরটা বলেছে আন্টার্কটিকার সর্বোচ্চ সিংহের নাম কি না আন্টার্কটিকার সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ভিনসেন্ট ম্যাসিম ঠিক আছে ভিনসন ম্যাসিম তো এটার উচ্চতা কত না চার মিটার তারপরে দেখো ছয়েরটা কী বলেছে ছয় নম্বরটা বলেছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী না পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যামবাট হিমবাহ ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবার দেখো সাত নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে সাত নম্বরটা বলেছে শীতকালে আন্টার্টিকার তাপমাত্রা কত হয় না শীতকালে চল্লিশ ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে এটা মনে রাখতে হবে তোমাদের মাইনাস কথাটা লাগাতে হবে কিন্তু মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয় ঠিক আছে তারপর দেখো আট নম্বর কোয়েশনটা কী বলেছে বলেছে পৃথিবীর শীতলতম যেটা হচ্ছে জনবসতিহীন মানে জনবসতি নেই ওখানে স্থানটির নাম কি না সেটা হচ্ছে রাশিয়ার গবেষণা কেন্দ্র নাম হচ্ছে ভস্টোক সেখানে উষ্ণতা কত হয় না মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতে পারছো একদম বরফের চায় হয়ে থাকে তারপর দেখো আট নম্বর কোয়েশনটা কি বলেছে বলেছে আন্টার্টিকার সবথেকে বড় পেঙ্গুইনের নাম কী আর এর ওজন কত আর লম্বা কত না সবথেকে বড়ো পেঙ্গুইন হচ্ছে তোমার এম্পেরর পেঙ্গুইন ঠিক আছে এম্পেরর পেঙ্গুইন আর এদের তোমার কি বলেছে সেটা লিখা নেই ওজন কত না ওজন হয় তোমার প্রায় তিরিশ কেজি ঠিক আছে আর লম্বা হয় চার ফুট কি বললাম লম্বা চার ফুট আর ওজন হচ্ছে তিরিশ কেজি ঠিক আছে এটা তোমরা লিখে নেবে এখানে লিখা নেই তারপরে দেখো দশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো দশ নম্বরটা বলেছে পৃথিবীর দক্ষিণ মেরুতে কারা প্রথম পৌঁছায় না পৃথিবীর দক্ষিণ মেরু যেটা আমরা দেখলাম কুমেরু সেখানে প্রথম পৌঁছায় দেখো চোদ্দোই ডিসেম্বর উনিশশো এগারো সালে না নরওয়ের অভিযাত্রী রোয়াল্ট সেন ঠিক আছে রোয়াল্ট সেন ও তার সঙ্গীরা প্রথম কত সালে পৌঁছায় বললাম না উনিশশো সালে তো তোমরা কত সাল সেটা মুখস্ত করবে আর কারা প্রথম পৌঁছায় সেটাও মুখস্থ করে নেবে এগারো নম্বর কোয়েশনটা কি বলেছে দেখো এগারো নম্বরটা বলেছে কত সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশ এই আন্টারটিকায় সমস্ত রকম গবেষণা সুযোগ পাবে না সেই চুক্তিটা হচ্ছে উনিশশো সালে এই চুক্তির মাধ্যমে বলেছে যে পৃথিবীর যে কোনো দেশই আন্টারটিকায় সমস্ত রকম গবেষণায় সুযোগ পাবে ঠিক আছে এবার বারো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো বারো নম্বরটা বলেছে আন্টার্টিকায় যেমন স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন তেমনি উত্তর মেরু অঞ্চলের স্থায়ী বাসিন্দা কি। না ধরো এই একটা পৃথিবী যদি আমি গোলাকার বলি অভিজ্ঞতা গোল তো নিচেরটাকে বলছে কি বললাম নিচেটাকে বলছে কুমেরু আর উপরটাকে বলছে সুমেরু বা উত্তর মেরু তো এই নিচের যেমন পেঙ্গুইন ঠিক উপরেরটার স্থায়ী বাসিন্দা কারা না তারা হচ্ছে মেরু ভালো ওকে এটা ভালো করে তোমরা খেয়াল রাখবে তারপরে দেখো তেরো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে তেরো নম্বরটা বলেছে যে ভারতীয় অভিযাত্রী কত সালে প্রথম আন্টার্কটিকায় পৌঁছায় না প্রথম ভারতীয় অভিযাত্রীরা পৌঁছায় তোমার নয়ই জানুয়ারি উনিশশো বিরাশি সালে ঠিক আছে তারপর দেখো চৌদ্দ নম্বর কোয়েশ্চেনটা চৌদ্দ নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট বলছে ভারতের আন্টার্কটিকায় স্থাপিত প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি না ভারতের আন্টার্টিকায় স্থাপিত প্রথম গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী ঠিক আছে ভারতের ভারতীয় অভিযাত্রীরা প্রথম যে গবেষণা কেন্দ্রটি স্থাপন করে তার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী আর এরপরেই যে গবেষণা কেন্দ্রটি স্থাপন করে তার নাম হচ্ছে মৈত্রী ঠিক আছে তো কি বলেছে দেখো এখানে বলেছে কত সালে অষ্টম অভিযাত্রী আন্টারটিকায় দক্ষিণ গঙ্গোত্রী মানে আর নাম কি বললাম দক্ষিণ গঙ্গোত্রী থেকে সত্য কিমি দূরে মানে ছিল আগে দক্ষিণ গঙ্গোত্রী এই দক্ষিণ গঙ্গোত্রী থেকে সত্য কিমি দূরে গবেষণা কেন্দ্র স্থাপন করে সেটা কত সালে সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে আর সেই গবেষণা কেন্দ্রটির নাম কি নাকি সেই গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে মৈত্রী তাহলে প্রথম যেটা স্থাপন করেছিল তার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গৈত্রী আর তারপর একটা নাম হচ্ছে মৈত্রী যেটা স্থাপন করা হয়েছিল উনিশশো অষ্টআশি সালে ঠিক আছে তো বন্ধুরা এই অধ্যায়ে আর কিছু এমসি কিউ বা অর্থ টাইপের প্রশ্ন নেই যেগুলো ছিল সেগুলোই নিয়ে আমি আলোচনা করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পাশে থাকা আইকনটিকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো